নাগাল্যান্ডের জুকু ভ্যালি ট্রেক এক অসাধারণ ট্রেক। এই ট্রেকে গেলে আপনি সবুজের আনন্দ কী যে নিতে পারবেন আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এর আগেও আমি গেছিলাম, এবারে আমি অনেক বন্ধুদেরও সঙ্গে করে নিয়ে গেছিলাম, তাই আপনাকে সব কিছু ইনফরমেশনের সাথে সাথে ড্রোনের কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাকে দেখাবো। আমাদের ভাগ্য সত্যি খুবই প্রসন্ন ছিল, আমরা সব কিছু ওয়েদার পেয়েছিলাম, রোদ ঝলমলে বৃষ্টি সব কিছু ইনফরমেশন জানাবো। হাওড়া থেকে শুরু করবো আমরা, একদম ডিমাপুর থেকে আমরা কোহিমা পৌঁছানো সব কিছু ইনফরমেশান শেয়ার করবো, তথ্য নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট ডিটেল সব কিছু জানাবো। শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখার আবদার আপনাকে। চল মধুরা, ভিডিও শুরু হচ্ছে হাওড়া থেকে। এবার মিশন নর্থ ইস্ট, আমাদের এখন হাওড়া স্টেশনে বেজেছে 6:10, আমরা যাব কামরূপ এক্সপ্রেসে, আর উদ্দেশ্য ডিমাপুর কালকে নামবো, আর দেন আমরা যাব জুকু ভ্যালি নাগাল্যান্ডে। ভিডিও সিরিজটা দেখতে থাকুন, সাথে সাথে এই ভিডিওর পার্টটা আমরা জুকু ভ্যালি ট্রেক স্টার্ট করার আগে পর্যন্ত সব কিছু ইনফরমেশান দেবো। প্রতিবারের মতো ভরত আমার সাথে গ্রুপের আমাদের, হ্যাঁ তবে এটা আমরাই এক প্রকার অর্গানাইজ করছি আমাদের কোম্পানির তরফ থেকে। তো যাই হোক, আমাদের যাচ্ছি মোটামুটি 15 জন মেম্বার মিলে, আমরা এই সামনে সবাই আছে। অপর্ণা দিয়ে এসে গেছে, কাকুলি যাচ্ছে না যদিও, সন্তু বিশ্বজিৎ দা একটু মনমরা কারণ শরীরটা একটু খারাপ, তবে ঠিক হয়ে যাবে আশা করি। ভরতের গায়ে আমি অনেক ওয়েট দিয়ে দিয়েছি, সব আমরা খেতে খেতে ওয়েট কমাবো। অনিশ যাচ্ছে না যদিও, আর পিকে বাদশা অনিশ সরি নয়ন, আর ভেতরে এরা দুজন তিনজন উঠে গেছে, প্রিয়া টিয়া ওদের সঙ্গে তো পরিচয় করিয়ে দিচ্ছি, চলুন। এরপরে আমাদের দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি নেওয়ার পর যাত্রা শুভারম্ভ হলো। একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান, যারা সরকারি চাকরি করে লং টার্মের জন্য ইন্স্যুরেন্স করতে চান তাদের ক্ষেত্রে কাস্টমার নাম্বার 1, কাস্টমার 2, 3, 4, 5 আমরা আছি। আমাদের এখানে আসা হয়েছে মেয়েদের সেকশনে, রাত্রেবেলা খাওয়া হচ্ছে ডিম, ডিমের ঝোল আর রুটি। বিশ্বজিৎ দা আমাদের পরে অরূপ রয়েছে, অরূপের সঙ্গে পরিচয় করানো হয়নি যে অরূপ এই আমাদের পূর্বে প্রথমবার যাচ্ছেন। অরূপ দার এমনি ব্যস্ত আছেন, শুভদীপ এসেছে শেষে, ওরফে জয় এসে গেছে অনেকক্ষণ, তারপরে শুভদীপকে আমাদের এখানে নিয়ে এলাম। তো এবার একটু করে ঘুমিয়ে যাবো কারণ সন্ধে তো হয়েই, এবার রাত্রি তো হচ্ছেই, 10:30 থেকে 11 বাজছে। আর বিশ্বজিৎ দা আমি অরূপ আর জয় একসঙ্গে ঘুমাবো, আর ওপাশে ভরতকে পাঠিয়ে দিয়েছি, আর ভরত ওখানটা থাকবে কারণ এখন সময় 5:34, আমরা এইমাত্র এনজেপি পৌঁছালাম। সকালে সূর্যোদয় খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। উঠে পড় নয়ন, এখনো ঘুমাচ্ছে, ওটা কি সকাল 4:30 উঠে 5 কিলোমিটার রান দেয়, আমরা এই নমুনা খুঁজে পাচ্ছি এই মাত্র। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে নয়ন কীভাবে 5 কিলোমিটার প্রতিদিন ছোটো দৌড়া করে। হ্যাঁ, আমাদের পিকে এখনো ঘুমোচ্ছে, এটার নাম কি সুমন, সুমন এখনো ঘুমোচ্ছে। আমরা এনজিপি পৌঁছে গেছি, চলো দার্জিলিং থেকে ঘুরে আসি। ও সুমন উঠেছে এই মাত্র একটু হালকা।
সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এনজিপি এসে গেছে, আর ভিডিওগুলো এত এর আগে যেগুলো বিশ্বজিৎদা বানিয়েছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আমরা এখানে চারজন আছি, বাকিদের হচ্ছে গিয়ে খবর দেখতে যাই। বলো, ঘুম হলো ঠিকঠাক? সকালবেলায় ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে, লম্বু বিস্কিট, বিস্কিট, কেক, কেক, কলা, চাটা এখনো আসেনি, দেওয়া হয়নি, আসলে তারপরে বলবো, না হলে তো কোম্পানির লাভ। সিদ্ধটাও দেওয়া হয়েছে একটু আগে, ভালো লাগলো। এটা 100 বলছো? আর এটা 50? 60 টাকা। আচ্ছা 50 টাকা দিলো। আচ্ছা ভালো ভালো না, আমি নেবো না, এমনি আমার জিজ্ঞাসা করলাম আর কি। ভালো না, আমি এত বইতে পারবো না, এই মেয়েদেরকে জিজ্ঞাসা করো তো নাই নাকি। এরা তালের সেই পিঠে বানাবে বের করে আপি। তুই কটা তাল নিয়ে উঠেছো কাকু? 50-60 বাড়ি না, এখানে বাড়ি না না না, আমি নিতে পারবো না, জাস্ট জিজ্ঞাসা করলাম। এত বয়সেও তুমি পরিশ্রম করছো ঘরের জন্য, সত্যি এত ওয়েট ওয়েট বোয়াটাও ভালো থাকো, কি আর বলবো। নয়নাটা কোন স্টেশন? পরবর্তীকালে আসাম শুরু হচ্ছে আমাদের। আচ্ছা, তারপরে নাগাল্যান্ড। আমরা আসামে ঢুকে গেলাম, একদম আসামে ঢুকে গেলাম। জয় অসমিয়া, জয় অসমিয়া। আমরা আসামে প্রবেশ করে গেছি, সময় বাজে 9:30। নিউ বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও পৌঁছে গেলাম। আমার বন্ধুর বাড়ি দেবজিৎ বড়া। ভাই কোথায় তুই? এই বেরিয়ে এসো বিশ্বজিৎ দা, এখানে 40 মিনিট ট্রেন দাঁড়াবে। 40 মিনিট ফুল ফর্মে সারাদিন থেকে একদম মুড, কারণ হচ্ছে কি আমাদের নয়ন ঠিকঠাক খেলছো? একদম, কে ভালো খেলতে পারছে এখানে? পিয়াদি। হ্যাঁ, পিয়া হচ্ছে কি আমাদের এই ভুইয়াখালী ব্যাচের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ভুইয়াখালীকে পুরো মাতিয়ে রেখেছে পিয়া। নয়ন পিয়াদির জন্য একটা হিপি ঘুরবে, পিয়াদির ট্রিপটা স্পন্সর করে দাও তোমরা তাহলে। ভরত ছবি তুলছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু ছবি কেউ পাবে না। বাইরে নিউ বঙ্গাইগাঁওকে 10:55 ঢোকানোর কথা, 10:25 ঢুকিয়ে দিয়েছে, ছাড়বে 11:00, মানে 40 মিনিট এখানে দাঁড়ানো। তো ভেতরটা ভীষণ গরম, মানে জানি না, এই সময় ভাদ্র মাস তো, ফলে ভেতরটা একটু বেশি সাফোকেটেড বলুন বা গরমের জন্য। ইয়ে বাইরে সবাই আমাদের বসে টসে দাঁড়িয়ে আড্ডা মারছে। সময় এখন 1:06, একটা পেরিয়ে গেছে। এখন আমাদের হচ্ছে গিয়ে দুপুরবেলা খাবো লাঞ্চে। আমাদের আজকে ডিম ভাত, দু একজন আমাদের মাছও নিয়েছে। প্রচুর গরম, আমি আর নয়ন এসি রুমের দিকে এসেছি, এসি কোচের দিকে, যদি সিট পাওয়া যায় ছেড়ে শুয়ে যেতে পারি নাকি, চলো দেখাচ্ছি। কিন্তু এখানে একটা চাপ আছে, তাও নয়নকে সামনে পাঠাচ্ছি। নয়ন যাও, আমি পেছনে পেছনে যাবো যাতে বুঝতে না পারলো। ব্যাপারটা হলো তো এমনি গরম যা, সবাই একটা দুটো খালি থাকলে সবাই মানে টিটিকে ফিটিকে দিয়ে বলে করে এবার সেকেন্ড এসিতে যাচ্ছি। নয়ন এখানে উপরে শোবে, Thank you.
গরম খা গিয়া, গরম খা খা কে হম লোগ পাক গিয়া, পাক গিয়া সে খানে পাক গিয়া, ইসমে মির্চি আর লবণ ডাল কে। গুয়াহাটি ছেড়ে আমরা এবারে ডিমাপুরের উদ্দেশ্যে যাচ্ছি। একটা স্টেশন আছে লামডিং, খুবই ভালো স্টেশন, এখনো পৌঁছো। ডিমাপুর ভাই পৌঁছ গয়া, সবাই এখানে দাঁড়াও, এখানে আসো। আমাদের IRCTC ডরমিটারি রুম যেটা আর এমনি রুম যেটা বুক করেছি রিটার্নিং রুম, তার মধ্যে আমাদের একটা রুম দেখাচ্ছি, এটা রিটার্নিং রুম নাম্বার 4। এখানে হচ্ছে গিয়ে আপনি আর একটা তথ্য আপনাকে খুব ভালো দেব, আপনি যখন একটা PNR-এর টিকিট কাটবেন, সেটা 2 হোক কিংবা 6 হোক, আপনাকে সর্বোচ্চ রুম বুক করতে গেলে দুটো রুমের অপশান দেবে। 6 জন থাকলেও দুটো রুম বুক করলে আপনাকে 3 জন 3 জন করে থাকতে পারে। যদি 4 জনে বুক করেন তো দুটো রুম পাবেন, আর দুটো রুম মানে এক একটাতে দুটো করে বেড থাকে, মানে একজন করে শুতে পারবে। যেমন এটা রিটেইনিং রুম নাম্বার 4, এটাতে আমরা থাকছি। এই হচ্ছে গিয়ে দুটো বেড আলাদা আলাদা দিয়েছে, মানে আপনি এখানে একজন ইজিলি শুতে পারবেন, এখানে একজন। ঘরের অবস্থাটা একটু মানে এ করবেন, কিছু মনে করবেন না। আর ওয়াশরুম এদের মধ্যে এখানটায় হচ্ছে গিয়ে মানে স্নান করার জন্য হালকা করে একটা ইয়ে দিয়েছে। আর ভাববেন না যে এখানে মানে টয়লেটের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থার জন্য আলাদা একটা আলাদা করে একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, সেটা না দেখানোরই মতো একটু ভাঙা ভাঙা আছে, ঠিক মতো ইয়ে নেই, তারই মধ্যে কাজ চালিয়ে নিতে হবে, এরকম একটা পরিস্থিতি। একটা জিনিস ভালো দেখতে পেয়েছি, অনেক দিন পরে এই মশারি দেখতে পেয়েছি কোনো হোটেলে বা কোনো একটা জায়গায় এসে রুম বুক করে থাকার জায়গায়। বেডের সামনে সুইচ আছে, ব্যাটারি ফ্যাটারি চার্জ করতে পারেন। আর এই হচ্ছে গিয়ে রুম, আমাদের ডরমেটরি রুমটাও দেখাচ্ছি আপনাকে। এরকম রুম আমাদের বুক করেছি 4টে, আমাদের অনেকজন আসছি, আমরা 15 জনের জন্য এরকম আমরা 4টে রুম বুক আছে আর একটা ডরমেটরি। তো কস্ট ফস্ট কত কী সব কিছু আমি নিচে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে স্টেশন, স্টেশনের হচ্ছে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নাম নেন, 1 নম্বরে নেমে আপনি এই রিটার্নিং রুমে চলে আসবেন। ওই যে দূরে ওখানে একটা জালের মধ্যে ওদের একটা রিসেপশনিস্ট টাইপের আছে, সেখানে আপনি চাইলে এসে থাকতে পারেন। আর কোন রুম বুক PNR দেখালেন, হয়ে গেল, খেয়ে লাগিয়ে দিচ্ছে রে বারবার। হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ডরমেটরি বেড, 1টা 2টা 3টা 4টা, বাট আমি বুক করেছি নন এসি, এসি দিয়ে দিয়েছে, যারা যারা থাকছে পয়সা বেশি নেওয়া হবে কোম্পানির তরফ থেকে। আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া চলছে সবাই একসাথে, আমরা ধর্মশালা। এই খাওয়া দাওয়ার কি বলছিল নয়ন যেন, এর থেকে সবাই আমরা ভালো, এর থেকে আমি ভালো রান্না করতে পারি, এদের পূজারীকে আমি একদিন আমার বাড়ি নিয়ে যাবো, যে দেখ একে রান্না বলে, এটাকে রান্না হয়েছে, জলের উপর শুধু মাংস দিয়ে দিয়েছি, জাল দিয়ে নামতে হবে, মাংস করবো এখানে, মানে